হে ভারত, ভুলিও না নীচ জাত, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই। অনেক দিনের কথা, সিমলাতে কয়েকটি ছেলে খেলা করছে। এসেই শৈল শহর সিমলা নয়, উত্তর কলকাতার একটি পল্লী হেদুয়া পুকুরের কাছাকাছি। তখন কলকাতা তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, চারিদিকে ছিল ঝোপ ঝাড়ে ভরা। একটি ছেলে সমবয়সী ছেলেদের বলল, আয় ভাই ধ্যান ধ্যান খেলি। সকলেই চোখ বুঝিয়ে ধ্যান করার ভঙ্গিতে বসে গেল। এমন সময় এক বিষাক্ত সাপ এসে উপস্থিত। অপর ছেলেরা কপট ধ্যান ছেড়ে দৌড়ে পালিয়ে গেল, সেই ছেলেটি কিন্তু সমানে বসে রইল। ছেলেদের মুখে এ কথা শুনে তার অভিভাবকরা এসে পড়লেন। দেখলেন অদ্ভুত ব্যাপার, ছেলেটি এক মনে ধ্যানে মগ্ন, তার পাশে ফনা মেলে রয়েছে সেই সাপটি। তাদের কাছে আসতে দেখে সাপটি আস্তে আস্তে চলে গেল। আর একদিন ছেলেটির বাবা তাঁর বৈঠকখানা ঘরে ঢুকে দেখেন ছেলে দেওয়ালে ঝুলানো এক একটি হুঁকোর কাছে যাচ্ছে আর মুখ দিয়ে টানছে। তিনি ছিলেন বড় উকিল, তাঁর কাছে অনেক মক্কেল আসত, হিন্দু মুসলমান বড় ছোট সব জাতের, বাঙালি অবাঙালি সব রকম। তখনকার দিনে বিড়ি সিগারেটের রেওয়াজ ছিল না, লোক এলে তামাক খেতে দিতে হতো। শুধু বামুন কায়েত নয়, মুসলমান খ্রিস্টান নয়, যাদের ছোট জাত বলা হতো তাদের জন্য বৈঠকখানায় আলাদা হুঁকো ঝোলানো থাকত। একদিন ছেলেটি জানতে চাইল, এতগুলো হুঁকো কেন? বাড়ির একজন বুঝিয়ে দিল, এক জাতের হুঁকোতে আর এক জাতের লোক মুখ দেবে কেন? বিশেষ করে নিচু জাতের হুঁকো টানলে জাত যায়। সব হুঁকোতে মুখ দিতে দেখে বাবা জিজ্ঞেস করলেন, এ কি হচ্ছে বিলে? আমার জাত যাচ্ছে কিনা দেখছি বাবা, জবাব দিল অতটুকু ছেলে। বিলে তার আদরের ডাক নাম, ভালো নাম নরেন্দ্রনাথ। এই যে বালক ছোটবেলায় ওইভাবে ধ্যান ধ্যান খেলা খেলত, পরে যৌবনকালে পরম ধ্যানী যোগী সন্ন্যাসী হয়েছিলেন, তাকে শুধু তার জন্মস্থান বাংলাদেশ নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী স্বামী বিবেকানন্দ বলে আজও পূজার অর্ঘ্য দিয়ে থাকে। ছোটবেলায় জাত যায় কি না দেখার খেয়াল হয়েছিল যাঁর, পরবর্তীকালে সারা ভারতবর্ষকে, তার ভারতবাসী সকল ভাইকে জাতের বিচার অসার দেখিয়ে শুনিয়েছিলেন সেই কথা। হে ভারত, ভুলিও না নীচ জাত, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই। স্বামীজির ছেলেবেলার বিভিন্ন মজাদার ও শিক্ষণীয় গল্পের সম্ভারই আমাদের নিবেদন। আর অন্যান্য গল্প সহ এই সিরিজ শুনতে হলে ফলো করো তোমাদের প্রিয় চ্যানেল গপ্প জংশন। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। তাহলে দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে।